চুরি করে করে ঘর ভরছো কার জন্য? তোমার নাকি আত্মীয় স্বজন কেউ নেই, আমরাই তোমার সব। তার এই দাম দিচ্ছ তুমি? কি বড় বৌদি, এবার কাকে ক্ষমা চাইতে হবে, কাকে চৌকাট পার হতে হবে, বুঝতে পারছো তো? দুধকলা দিয়ে চোর পুষেছিলে বাড়িতে, তাই না? শুধু তাই নয়, সাহস দিয়ে দিয়ে তুমি মাথায় তুলেছো, এই দেখছো তো তার পরিণতি। আমার উপর তোমার এত রাগ সন্ধ্যাদি, তুমি তার জন্য চুরি করলে? ছি 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 ছি, আমি তোমায় কি বলেছিলাম? বলেছিলাম এই বাড়ি থেকে চলে যেতে, তার জন্য তুমি চুরি করলে? বড়বদি বড়বদি, তুমি বিশ্বাস করো আমি চুরি করি নাই, আমি চুরি করতে ভাবতেও পারি না। আমি জানি না ওইগুলো ওইখানে কি করে আসলো, আমি জানি না বড়বদি, তুমি বিশ্বাস করো আমি চোর না। আর মায়া কান্না কাটতে হবে না, সবার চোখ খুলে গেছে, ওই কান্নায় আর চিড়ে ভিজবে না। তাই ভালোয় ভালোয় বলে দাও বাকি গয়নাগুলো কোথায় রেখেছো। এসব কি করতেছেন, আমি চুরি করি নাই, আপনারা বিশ্বাস করতেছেন না কেন? শোনো, অনেক টাকা পয়সার ব্যাপার, আর এই রিক্স নিয়ে কাজ নেই, পুলিশ ডাকো তো পুলিশ ডাকো। হ্যাঁ ঠিক বলেছো, তুই যে এতক্ষণ ধরে কেন চুপ করে বসে আছি কে জানে, আমার অনেক আগেই পাপাকে ফোন করা উচিত ছিল। দাঁড়া, ফোন করো মিশুমশাইকে, বাকিটা মিশুমশাই বুঝে নেবেন। পুলিশ আসুক, কি শুনেছো তো, পুলিশ আসছে, ভালোই ভালোই বলে দাও বাকি চোরাই মালগুলো কোথায়। আর কিন্তু বেশি সময় নেই। এসব কি কইতাছেন, আমি চুরি করি নাই, বিশ্বাস করেন আমি কিচ্ছু কইতে পারুম না, আমার কার্ডটা পালালো আমি কিচ্ছু কইতে পারুম না। কেন গরিবের জীবন লইয়া ছেলে খেলা করতেছেন, বিশ্বাস আমি চুরি করি না। এই মেলো ড্রামাটা না আর আমি নিতে পারছি না। হ্যাঁ আমি এক্ষুনি ফোন করছি, অনেক হয়েছে। না, এই বাড়িতে পুলিশ আসবে না। আমার যে এতগুলো গয়না চুরি গেল সেবেলা, সেদায় আমার আমার ছোট সন্ধ্যা যদি তোর গয়না নিয়ে থাকে, সন্ধ্যাকে এক্ষুনি সেটা ফেরত দিতে হবে, যেখান থেকেই হোক। তোর গয়না আমি ফিরিয়ে দেবো ছোট, কথা দিলাম তোকে। আর হ্যাঁ, সন্ধ্যা যদি সত্যি দোষ করে থাকে, ওকে উচিত শাস্তি দেওয়া হবে, এটাও তোদের কথা দিলাম। দেখুন উমার সংসার সোম থেকে শনি সন্ধে ৬টায় আকাশ আটে।